লসাগু কিন্তু আমরা সবাই করতে শিখেছি, কিন্তু ভগ্নাংশের লসাগু কিভাবে করব সেটা কিন্তু একটা ভাবার বিষয়। তাহলে এখানে আমি একটা কথা বলে রাখছি যে আসলে ভগ্নাংশের লসাগুই সবচেয়ে সহজ। দেখো আমরা এখানে খুব সহজ পদ্ধতিতে ভগ্নাংশের লসাগু দেখাবো। তোমরা ভিডিওটা না টেনে জাস্ট একটা বার খালি পূর্ণ মানে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা নিশ্চয়ই যে কোনো ভগ্নাংশের লসাগু বের করতে পারবে এবং সেই সাথে গসাগুও পারবে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। দেখো এখানে ভগ্নাংশের লসাগু করার নিয়ম তিনটা, জাস্ট এই তিনটা নিয়ম আমরা মনে রাখবো, একদম সহজ নিয়ম। দেখো পূর্ণ থাকলে ভাঙ্গাবো, এক নম্বরের কাজ বা একদম প্রথমে কী করবো আমরা, যদি পূর্ণ থাকে ভগ্নাংশতে সেটাকে আমরা ভেঙে নিব। অর্থাৎ যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে পূর্ণ ভাঙানোর পরের কাজ হলো লবগুলোর লসাগু করব। অর্থাৎ উপরে যেগুলো থাকে ভগ্নাংশের উপর দিয়ে যেগুলো থাকে সেগুলোর আমরা কী করব, লসাগু করব। আর শেষে হরগুলোর গসাগু করব। বাস কাজ শেষ। তাহলে এই তিনটা কাজ করলেই কিন্তু আমাদের ভগ্নাংশের লসাগু হবে। আর আরেকটা কথা, যদি আমরা গসাগু করতে যাই তাহলে দেখো এই যে উপরের এখানে গসাগু করব আর নিচেরগুলোর লসাগু করব। অর্থাৎ লসাগু করলে উপরে লসাগু আর গসাগু করলে উপরে গসাগু। আচ্ছা এখন উপরে গসাগু হলে নিচে লসাগু, আবার উপরে লসাগু হলে নিচে গসাগু, এরকম আর মানে একটার বিপরীত আরেকটা। আচ্ছা তাহলে আমরা এই জাস্ট এই তিনটা নিয়ম মাথায় রেখে আমরা এখন লসাগু শিখব। তাহলে এখন দেখো বলছে যে লসাগু নির্ণয় করি। দেখো এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ, এ দুটো ভগ্নাংশের আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমাদের নিয়ম তিনটা কি, ভগ্নাংশের লসাগু করার নিয়ম, পূর্ণ থাকলে ভাঙ্গাবো, লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। ব্যাস তাহলে প্রথম কাজ পূর্ণ ভাঙ্গানো। এটার যদি পূর্ণ ভাঙ্গায় তাহলে দেখো নিচের তিন কিন্তু নিচেই থাকে, আমরা সমান দিয়ে একটা ডিভাইডার লাইন দিয়ে নিচের তিন আমরা নিচেই লিখব। এখন উপরে দুই আছে, এখানে আমাদের কত হবে? এখন দেখো এই যে নিচের তিন আর এই পূর্ণ, এই দুটা আমরা গুণ করব, মানে নিচেরটা এবং এখানে পূর্ণ যে সংখ্যা থাকে তাহলে এই দুটো আমরা গুণ করব। আমরা যদি এক আর তিন এখানে গুণ করি তাহলে তিন এককে তিন, গুণ করে হলো তিন, সেই তিনের সাথে এই দুই আমরা যোগ করব, তাহলে তিন আর দুয়ে পাঁচ। আমাদের এখানে লব হলো বা উপরে হলো পাঁচ। ঠিক একইভাবে আমরা এই নিচের তিন আমরা নিচেই রাখব আর উপরে হবে তিন দুগুণে ছয় আর তার সাথে এক যোগ করলে হয় সাত, তিন দুগুণে ছয় আর একে সাত। আমাদের পূর্ণ ভাঙ্গানো শেষ, মানে প্রথম কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ হলো আমরা এই নিচের কি করব, আচ্ছা নিচেরগুলোর লসাগু করব আর হলো উপরেরগুলোর লসাগু করব এবং নিচেরগুলোর গসাগু করব। তাহলে আমরা যদি তিন আর ছয় এই দুটার যদি আমরা লসাগু মানে গসাগু করি, তিন আর ছয়ের গসাগু, তাহলে গসাগুর সময় আমরা কিন্তু ছোটটাকে টার্গেট করি। তাহলে তিন গসাগু হতে পারে যদি তিন দ্বারা এটাকে ভাগ করা যায়। তাহলে দেখো তিন দ্বারা ছয়কে ভাগ করা যাচ্ছে, তাহলে অবশ্যই গসাগু হবে তিন। এখন লসাগুর ক্ষেত্রে আমরা বড়টাকে টার্গেট করি, তাহলে বড় এখানে সাত, তাহলে সাতকে কিন্তু পাঁচ দ্বারা ভাগ করা যাচ্ছে না। এখন দেখো সাতের ডাবল যদি করি চোদ্দো, চোদ্দোকেও যাচ্ছে না, তিন ডাবল একুশ, একুশকেও যাচ্ছে না, চার সাতটা আটাশ, আটাশকেও পাঁচ দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ, পঁয়ত্রিশকে কিন্তু আবার পাঁচ দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে লসাগু হলো পঁয়ত্রিশ। আচ্ছা এগুলো সহজ সহজ লসাগু গসাগু আমরা মুখে মুখেই করব, আর বড় যখন পাবো তখন কিন্তু আমরা একটা খাতায় রাফ করে লসাগু গসাগু বের করব। আচ্ছা তাহলে আমরা কিন্তু এখানে সহজেই এই ভগ্নাংশে দুটার লসাগু পেলাম পঁয়ত্রিশ বাই তিন। আচ্ছা এখন এখানে যেহেতু এই উপরে বড় নিচে ছোট, এই জন্য এই তিন দ্বারা আমরা পঁয়ত্রিশকে ভাগ করব। তাহলে তিন দ্বারা যদি পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে এগারো বার দেওয়া যায়, তিন এগারো তেত্রিশ, তাহলে এগারো পূর্ণ, এগারো হলো পূর্ণ, মানে এই পঁয়ত্রিশকে তিন দ্বারা ভাগ করলে আমাদের সর্বোচ্চ এগারো বার দেওয়া যায়, মানে তিনের নামটা এগারো পর্যন্ত পড়া যায়, তিন এগারং তেত্রিশ, তাহলে সেই এগারো এখানে থাকলো। আর এই নিচের তিন নিচেই থাকলো, উপরে হবে এই পঁয়ত্রিশ থেকে
ওই 33 বাদ, মানে এই 11 আর 3 গুণ করে 33, সেই 33 যদি আমরা 35 থেকে বাদ দেই তাহলে 2 থাকে, সেই 2 এখানে। অর্থাৎ আমরা 35 কে 3 দ্বারা ভাগ করে ভাগফল কি হয়েছে 11, আর ভাগশেষ হয়েছিল 2, সেই 2টা উপরে গেল, মানে ভাগশেষ যেটা হয় সেটা উপরে যায় আর নিচের 3 নিচেই থাকলো। তাহলে আমাদের উত্তর 35/3 অথবা আমরা বলতে পারি 11^2/3। আচ্ছা, তাহলে এটাই হলো লসাগু। এখন দেখো ভগ্নাংশের লসাগু, বইয়ের পৃষ্ঠায় দেখো এখানে রয়েছে ভগ্নাংশের লসাগু, অর্থাৎ ভগ্নাংশের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, এখন আমরা ভগ্নাংশের লসাগু কিন্তু আমরা এর আগেই কিন্তু এখানে শিখেছি, তো এখানে আমরা এটা দেখব যে এখানে কিভাবে করে। উপরের ভগ্নাংশের সাধারণ গুণিতকে ব্যবহৃত, মানে এই যে এই অংশের উপরে, অর্থাৎ এই মানে 1.18 এটার উপরে যে লেখাগুলো ছিল সেইটা দেখো, এইটা ছিল, এই লেখাটা ছিল উপরে। তাহলে উপরের ভগ্নাংশের সাধারণ গুণিতকে ব্যবহৃত 1/4, 3/16 আর 9/20, এই যে এই তিনটা ভগ্নাংশের কথা বলছে, এই তিনটা ভগ্নাংশের কথা বলছে যে এই ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক বের হয়েছিল কত, 9/4। আমরা এর আগের ভিডিওতে কিন্তু এটা দেখে এসেছি। আচ্ছা, তাহলে এটা আমাদের এখানে এই ভগ্নাংশ মানে এগুলোর কথা বলছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে এই এই তিনটা ভগ্নাংশ কোথা থেকে আসলো, তার মানে এর আগের অংশ থেকে এই তিনটা ভগ্নাংশ নিয়েছে এবং এইটা এসেছে এই ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক। আচ্ছা, এটা আমরা আগের ভিডিওতে শিখেছি, তাহলে এই অংশটা আমাদের আর দরকার না, এটা আমরা মিশে ফেলি। এখন দেখো এটার পরে কি বলছে, এটার পরে বলছে যে 9/4 এর গুণিতকগুলো 18/4, 27/4, 36/4। অর্থাৎ 9/4 এটা কিন্তু একটা গুণিতক, 9/4, এই যে এই 9/4 এটা একটা গুণিতক। আমরা জানি যে গুণিতককে 2 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে, 4 দ্বারা গুণ করলে এবং অসংখ্য সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে অসংখ্য গুণিতক আমরা পাই। তাহলে 9/4কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 18/4, অর্থাৎ শুধু উপরে গুণ করব, নিচে নয়, 18/4। আবার 9কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 27/4, আবার যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4×36/4। এইরকম করে আমরা কিন্তু অসংখ্য গুণিতক বের করতে পারি। আচ্ছা, এখন এখানে এই যে 9/4 কিন্তু ছোট 18/4 তার চেয়ে বড়, তার চেয়ে আবার বড় 27/4, তার চেয়ে আবার বড় 36/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট হলো বা লঘিষ্ঠ হলো বা ক্ষুদ্রতম হলো 9/4। তাহলে লঘিষ্ঠ, এটাই হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা হলো 9/4। তাহলে এই 1/4, 3/16 আর 9/20 এই তিনটা ভগ্নাংশের মধ্যে গুণ মানে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলো 9/4, এই 9/4ই সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু বের করব কিভাবে, ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু করব, অর্থাৎ উপরে যেগুলো দেওয়া থাকবে সেগুলোর লসাগু করব এবং নিচে যেগুলো দেওয়া থাকবে অর্থাৎ হরগুলোর গসাগু করব। তাহলেই আমাদের ভগ্নাংশগুলোর লসাগু পেয়ে যাব, যেমন আমরা পেয়েছি 9/4। আচ্ছা, এখন আমরা যদি একটা জিনিস দেখি যে ভগ্নাংশের লসাগু করার সবচেয়ে সহজ নিয়ম, যে তিনটা নিয়ম, সেটা হলো পূর্ণ থাকলে ভাঙ্গাবো, লবগুলো লসাগু করব, 2 নম্বর কাজ, 3 নম্বর নিচের মানে সংখ্যাগুলোর অর্থাৎ হরগুলোর গসাগু করব। তাহলে আমরা যদি এই দুটা ভগ্নাংশের আর আবার দেখি কিভাবে লসাগু করে, প্রথম কাজ হলো পূর্ণ ভাঙ্গানো। তাহলে দেখো এখানে নিচের 3 নিচেই থাকবে আর উপরে হবে 3×2 এই যে 1 আর 3 গুণ করব, 3×2 6, 3×1 3, এই 1 আর 3 গুণ করলে 3×3, তার সাথে 2 যোগ, 3×2 5। আবার এখানে হবে 3×2 6 আর 1×7, আর নিচের 3 নিচেই থাকবে, তাহলে উপরে হবে 7। এখন আমরা কিন্তু এই যে লসাগু করব কিভাবে, এই যে উপরের দুটার লসাগু অর্থাৎ 5 আর 7 এর লসাগু করে আমাদের 5×7 = 35,
আর নিচের গুলোর যদি আমরা গসাগু করি তাহলে গসাগু হবে 3, তাহলে 3/35। আমরা এটাকে এই 3 কে আমরা মানে 35 কে 3 দ্বারা ভাগ করে মিশ্র ভগ্নাংশেও প্রকাশ করতে পারি এই লসাগুকে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানলাম বা মনে রাখবো যে ভগ্নাংশের লসাগু করার সময় 1 নম্বর কাজ হলো বা প্রথম কাজ হলো পূর্ণ ভাঙ্গানো, তারপরে লবগুলোর লসাগু করা, তারপরে হরগুলোর গসাগু করা, আর শেষে যদি আমরা দেখি যে লসাগু করে এমন একটা সংখ্যা হচ্ছে যে উপরেরটা বড়, এই জন্য উপরেরটাকে আমরা নিচের সংখ্যা দিয়ে ভাগ করে কি করব, মিশ্র ভগ্নাংশ তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে যা শিখলাম সেটার উপরে একটা হোমওয়ার্ক, দেখো কমেন্টে তোমরা উত্তর লিখবে ভগ্নাংশের লসাগু করার সময় লবগুলোর কি করতে হয়। আমরা যখন ভগ্নাংশের লসাগু করি তখন লবগুলোর অর্থাৎ উপরকার মানে সংখ্যাগুলোর কি করতে হয় এটা তোমরা কমেন্টে লিখে দিবে। তাহলে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।